হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শতকরা চ্যাপ্টারের দেখতে পাচ্ছ অধ্যায় নয় এই অধ্যায় নয়ের তেরো থেকে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে দেব। এর আগে আমি শতকরার করার কষে দেখি তারপর নিজে করি এই অঙ্কগুলো কমপ্লিট করে দিয়েছি তো যারা দেখো নি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। ঠিক আছে তো চলো আমরা অঙ্কে আসছি প্রথম অঙ্কটা কী বলেছে দেখো মানে তেরো নম্বর অঙ্কটা বলেছে এ বছরে আমাদের স্কুলের আশি জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে টোটাল কতজন দিয়েছে না আশি জন যদি পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্রছাত্রী পাশ করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এ বছরে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে মোট ছাত্রছাত্রী হচ্ছে আশি জন এর পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্রছাত্রী কিন্তু পাস করেছে তাহলে আমরা কি করে করব দেখো এর আগে আমি বলেছিলাম যে পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে একশো আছে ধরো আমি বললাম দশ পারসেন্ট এর অর্থ হচ্ছে দশ বাই একশো যদি আমি বলি কুড়ি পার্সেন্ট এর অর্থ হচ্ছে কুড়ি বাই একশো ক্লিয়ার তো এখানে বলা হয়েছে দেখো মোট ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে লিখবো মোট মাধ্যমিক পরীক্ষার্থী বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কতজন দিয়েছে সমান হচ্ছে আশি জন এরা লিখলাম যেমন বলা আছে এবার পাস করেছে এই আশি জনের পঁয়ষট্টি পার্সেন্ট লিখবো মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে অতএব মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে পাস করেছে কত না এই আশি এর পঁয়ষট্টি পার্সেন্ট ওকে আশি এর পঁয়ষট্টি পার্সেন্ট জন পাশ করেছে মানে টোটাল তো আশি পার্সেন্ট এর পঁয়ষট্টি পার্সেন্ট পাস করেছে তাহলে লিখতে পারি আশি এর মানে গণিত চিহ্ন লিখলাম পঁয়ষট্টি পার্সেন্ট মানে লিখতে পারি পঁয়ষট্টি বাই একশো জন এবার কাটাকাটি করব একটা শূন্য একটা শূন্য কেটে গেল এবার দুই দিয়ে কাটো চার দুগুণ আট পাঁচ দুগুনো দশ উপরকে যা দিয়ে কাটবো নিচেকে তাই দিয়ে কাটতে হবে শূন্য শূন্য কেটে দিলাম উপরকে দুই দিয়ে কাটলাম মানে দুই দিয়ে যদি আমরা আটকে ভাগ করি চার হবে দশকে যদি দুই দিয়ে ভাগ করি পাঁচ হবে ওকে এইটার সঙ্গে এটা কাটাকাটি আর হবে না এইটার সঙ্গে এবার এটার হবে দেখো কে পাঁচ পাঁচ তেরং পঁয়ষট্টি মানে পাঁচ দিয়ে যদি পঁয়ষট্টিকে ভাগ করো তাহলে তেরো হবে উপরে পড়ে থাকছে দেখো চার গণিত তেরো আর নিচে পড়ে থাকছে এক মানে চার তেরং বাহান্ন বাই এক হচ্ছে তো নিচে তো এক লিখবো না মানে দুই বাই এক মানে তো দুই হবে পাঁচ বাই এক মানে কত হবে সেই পাঁচই হবে তাই আমরা নিচে আর একটা লিখবো না দিয়ে একদম উত্তর লিখে দেবো বাহান্ন চন। যদি বলতো যে পরীক্ষায় পাস করেনি কতজন দেখো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে টোটাল আশি জন পাশ করেছে বাহান্ন জন তাহলে পাস করেনি যদি থাকতো তাহলে আশির সঙ্গে আমরা বাহান্ন বাদ দিয়ে দিতাম মানে আশ উত্তর ঠিক আছে তো এটা গেল একটা নিয়ম আমি যদি আর নিয়মে করি অঙ্কটাকেই তাহলে কী হবে দেখো পঁয়ষট্টি পার্সেন্ট মানে কি একশোর মধ্যে পঁয়ষট্টি জন পাশ করেছে তাহলে আশির মধ্যে কতজন পাশ করেছে সেভাবে করা যায় মানে ওই নিয়মে দেখো আমরা লিখতে পারি একশো জন পরীক্ষার্থীর মধ্যে বা পরীক্ষার দিয়েছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা পাস করেছে পাস করেছে কতজন না পঁয়ষট্টি জন এটা লিখতে পারি কেন লিখতে পারি কারণ পঁয়ষট্টি পার্সেন্ট পাস করেছে বলেছে তাহলে একশো জন যদি পরীক্ষা দিয়ে থাকে তাহলে পঁয়ষট্টি জন কি করেছে পাস করেছে তাই লিখলাম একশো জন পরীক্ষা দিয়েছে তারা পাস করেছে পঁয়ষট্টি জন একজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে বা তারা পাস করেছে কি লিখতে পারি একশো জনের মধ্যে যদি পঁয়ষট্টি জন পাস করে একজনের মধ্যে বেশি পাস করবে না কম পাস করবে একজনের মধ্যে অবশ্যই কম পাস করবে তখন কম হলে কি করতে হয় না ভাগ করতে হয় ওকে এবার মোট পরীক্ষা দিয়েছে কতজন আশি জন এটা আমরা পার্সেন্টেজে লিখলাম এবার আশির মধ্যে কতজন পাস করেছে সেটা লিখব দিয়ে তোমার লিখতাম আশি গণিত পঁয়ষট্টি বাই একশো দেখো এই রকম আকারেই চলে এসেছে দিয়ে কাটাকাটি করলে যেটা হবে সেটা উত্তর তোমরা এই দুটো নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম ফলো করতে পারো কোনো অসুবিধা নেই দুটোই সহজ এরপর আমরা চোদ্দ নম্বর অঙ্কে আসছি দেখো চোদ্দ নম্বর অঙ্কটা বলেছে দেখো এক বিশেষ পিতলে পিতলের মধ্যে আছে তামা আর দশটা তো সত্তর পার্সেন্ট আছে তামা বাকি যে পার্সেন্টেজ আছে সেটা আছে দশটা তাহলে পিতলের মধ্যে সত্তর পার্সেন্ট যদি তামা থাকে দশটা কত থাকবে না দশটা থাকবে তিরিশ পার্সেন্ট কুড়ি কিগড়া এরকম পিতল তৈরি করতে কত কিগড়া দশটা লাগবে হিসাব করি তাহলে কুড়ি কিগড়া যদি আমরা পিতল তৈরি করি তাহলে কতটা পরিমাণ দশটা লাগবে সেটা বের করতে হবে তাহলে লিখব পিতলে তামা সমান সত্তর পার্সেন্ট মানে একশো মধ্যে সত্তর ভাগ হচ্ছে তামা তাহলে পিতলে দশটা কত বলতে পারি না একশো মাইনাস সত্তর পার্সেন্ট সমান হচ্ছে তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশ আর সত্তর দেখা একশো পার্সেন্ট হয়ে যাচ্ছে ক্লিয়ার মানে একশোর মধ্যে তামা হচ্ছে সত্তর পার্সেন্ট তাহলে দশটা হবে তিরিশ পার্সেন্ট এবার কুড়ি কিগড়া একটা পিতল তৈরি করছে তার মধ্যে দশটা কত থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে লিখবো কুড়ি কিগড়া পিতলে কুড়ি কিগড়া পিতলে দশটা থাকবে দশটা থাকবে কত থাকবে না টোটাল হচ্ছে কুড়ি কিগড়া তার হচ্ছে তিরিশ পার্সেন্ট মানে তিরিশ বাই একশো লিখবো তবে কাটাকাটি করব একটা শূন্য একটা শূন্য কেটে গেল এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল মানে হচ্ছে তিন দুগুণো ছয় কিড়া ওকে আসলে হচ্ছে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ আরেকবার বলে দিচ্ছি দেখো বলেছে কোন এক তামা হচ্ছে সত্তর পার্সেন্ট বাকি হচ্ছে দশটা তাহলে বাকি দশটা বলতে আমরা কি বলছবো না সত্য হয়ে গেছে তাহলে ত্রিশ পার্সেন্ট হচ্ছে দশটা এবার কুড়ি কিগড়া যদি পিতল তৈরি করি তার মধ্যে দশটা কত থাকবে তো একশোর মধ্যে যদি তিরিশ থাকে তাহলে কুড়ির মধ্যে কত থাকবে সেটা বের করব তাই নিলাম কুড়ি গণিত এই তিরিশ বা একশো মানে ছ কিগড়া থাকবে যেহেতু তিরিশ পার্সেন্ট থাকবে কুড়ির মধ্যে ক্লিয়ার এই লাইনটা কেউ না লিখে এটাও লিখতে পারে যে একশো কিগড়া পিতলে দশটা থাকবে কত থাকবে তিরিশ কিগড়া বুঝতে পেরেছ যেহেতু বলেছে ত্রিশ কিগড়া দশটা এক কিগড়া পিতলে দশটা থাকবে কম থাকবে তাই ভাগ করে দিতে হবে তিরিশ বা একশো এটা ওই কি নিয়মের নিয়ম তারপরে কুড়ি কিগড়ার মধ্যে কত বের করতে হবে কুড়ি কিগ্রা পিতলে দশটা থাকবে সমান কুড়ি গণিত তিরিশ বাই একশো একটা শূন্য একটা শূন্য কেটে গেল এটা এটা কেটে গেল মানে তিন দুগুণ ছয় কিগ্রা ঠিক আছে মানে এই লাইন দুটো লিখতে পারো বা শুধু এটা লিখলেই হবে মানে এটা আমি শর্টকাটে করছি মানে তোমাদের যারা একটু অ্যাডভান্স অঙ্কে বা যারা খুব ভালো বুঝতে পারছো তারা তো অবশ্যই বুঝতে পারছো যে কুড়ি কিগ্রা পিতলে কত দস্তা থাকবে তো কুড়ি গণিত তিরিশ বাই একশো যেহেতু তিরিশ পার্সেন্ট থাকছে আবার যারা ধরো একটু দুর্বল তারা এই লাইনটা না করে তোমরা এটা ভেঙে দেখাতে পারো যে তিরিশ পার্সেন্ট যেহেতু দশ থাকছে এর অর্থ হচ্ছে একশোর মধ্যে তিরিশ থাকছে এবার একের মধ্যে কত কুড়ির মধ্যে কত সেটা আমরা বের করলাম তাহলে ছ কি হচ্ছে অ্যান্সার পনেরো নম্বর অঙ্কটা কি বলেছে দেখো যে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে চার পার্সেন্ট চিনি ব্যবহার কমাবো মানে দামটা বেড়ে গেছে চিনির তার জন্যে চার পার্সেন্ট চিনির ব্যবহার কমাবে এখন প্রতিদিন আমরা ছশো পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করি তাহলে ছশো পঁচিশ গ্রাম ব্যবহার করছে এর চার পার্সেন্ট কিন্তু ব্যবহার কমাবে কেন কমাবে কারণ চিনির দাম বেড়ে গেছে কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি দেখো তাহলে আমরা লিখতে পারি যে চিনির ব্যবহার কমাব চিনির ব্যবহার কমাবো কত না হচ্ছে চার পার্সেন্ট চিনি কত ব্যবহার করছি ছশো পঁচিশ গ্রাম তাহলে লিখবো আমরা যে ছশো পঁচিশ গ্রাম চিনিতে ব্যবহার কমবে সমান ছশো পঁচিশের চার পার্সেন্ট আশা উচিত তোমরা বুঝতে পেরেছ কেন এটা করলাম কারণ বলেছে যে চিনির ব্যবহার দাম বেড়ে যাওয়ার জন্য চার পার্সেন্ট কমাবে আর ব্যবহার ছশো পঁচিশ গ্রাম করছে তাহলে ছশো পঁচিশে তো আমাদেরকে চার পার্সেন্ট কমাতে হবে তাহলে কত কমাতে হবে সেটা দেখো ছশো পঁচিশ গণিত চার বাই একশো এবার কাটি কুটি করো দুই দিয়ে কাটো দুই দুগুনো চার নিচে কেউ যদি আমরা দুই দিয়ে কাটি পঞ্চাশ দুগুনো একশো মানে চারের অর্ধেক দুই করে দিলাম একশোর অর্ধেক দুই করে দিলাম মানে পঞ্চাশ করে দিলাম আবার দুই দিয়ে কাটো দুই এককে দুই পঁচিশ দুগুনো পঞ্চাশ দুই দিয়ে কাটছি আর এদিকে কত হবে এদিকে হবে তোমার গ্রাম তাহলে উপরে কত উপরে থাকছে ছশো পঁচিশের সঙ্গে যদি একগুণ করি ছশো পঁচিশ হবে আর নিচে হচ্ছে পঁচিশ গ্রাম এবার ভাগ করো পঁচিশ দিয়ে ভাগ করো ছশো কে পঁচিশ দুগুনো পঞ্চাশ বিয়োগ করো দুই নামলো ছয় থেকে পাঁচ বাদ দিলে এক এই পাঁচ নামলো পাঁচ পঁচিশ সঙ্গ একশো পঁচিশ মানে হচ্ছে পঁচিশ হচ্ছে পঁচিশ গ্রাম আশা হচ্ছে তোমরা বুঝতে কি বলেছে দেখো বলেছে কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করবো তাহলে প্রত্যেক দিন চার পার্সেন্ট যেহেতু কমাচ্ছে প্রত্যেক দিন ছ পঁচিশ গ্রাম করে চিনি ব্যবহার কমাতে হবে তাই লিখবো যে কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব তা লিখব প্রতিদিন প্রতিদিন পঁচিশ গ্রাম চিনির ব্যবহার কম করব আশা হচ্ছে বুঝতে পেরেছ নেক্সট পার্ট কি বলেছি দেখো নেক্সট পার্ট বলেছে যে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব তাহলে আগে মানে এখন ব্যবহার করতাম ছশো পঁচিশ গ্রাম তাহলে পঁচিশ গ্রাম কমাতে হবে সেটাই ব্যবহার করব কারণ তো বলেছে চিনির দাম কম বেড়ে গেছে তার জন্য চার পার্সেন্ট কমাতে হবে তাই লিখবো এই শেষে যেটা বলেছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব তাহলে লিখবো প্রতিদিন চিনি ব্যবহার করব চিনি ব্যবহার করব সমান কত ছশো পঁচিশ গ্রাম ব্যবহার করতাম দাম বেড়ে যাওয়ার জন্য আমরা চার পার্সেন্ট কমাবো চার পার্সেন্ট কমিয়ে দেখলাম পঁচিশ গ্রাম কমাচ্ছি তাই পঁচিশ গ্রাম কমিয়ে দিলাম উত্তর কত হচ্ছে বিয়োগ করলে বিয়োগ করলে হচ্ছে ছশো গ্রাম ওকে আশা হচ্ছে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো নেক্সট আমরা ষোলো নম্বর অঙ্কে আসি দেখো তারপর দেখো ষোলো নম্বর অঙ্কটা কি বলেছে যে অনিল বাবু তার মাসিক আয়ের বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন মানে আয় যদি একশো টাকা হয় বাড়ি ভাড়া দেয় কত না বাইশ টাকা যদি অনিলবাবু প্রতি মাসে আঠেরোশো টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত হিসাব করি আমি ধরো বললাম তুমি পরীক্ষায় এইটটি পার্সেন্ট পেয়েছ মানে রেজাল্টে এইটটি পার্সেন্ট পেয়েছ এর অর্থ কি তুমি একশোর মধ্যে আশি পার্সেন্ট মানে আশি নম্বর পেয়েছ ওকে ধরো বললাম তুমি অঙ্কে নাইনটি পার্সেন্ট মার্কস পেয়েছ এর অর্থ কি তুমি একশোর মধ্যে অঙ্কে নব্বই পেয়েছ তাই বলেছে যে বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন মাসিক আয়ের মানে বাড়ি ভাড়া যদি বাইশ টাকা হয় মাসিক আয় কত হবে না একশো টাকা হবে লিখব বাইশ টাকা বাড়ি ভাড়া বাড়ি ভাড়া হলে মাসিক আয় মাসিক আয় কত না মাসিক আয় হচ্ছে একশো টাকা ক্লিয়ার মানে বাইশ টাকা বাড়ি ভাড়া দিচ্ছে মাসিক আয় হচ্ছে একশো টাকা এক টাকা বাড়ি ভাড়া হলে মাসিক আয় সমান এক টাকার মধ্যে কমবে না বেশি হবে আয়টা বাইশ টাকার মধ্যে যদি একশো টাকা মাসিক আয় হয় তাহলে এক টাকার মধ্যে মাসিক আয়টা কমবে না বাড়বে অবশ্যই কমবে আর কম হলে আমরা কি করে দিই ভাগ করে দিই এটাকে এটা দিয়ে ভাগ করি এটা ওই কি নিয়মের নিয়ম টাকা এবার বাড়ি ভাড়া কত বলেছে দেখো আঠেরোশো টাকা বাড়ি ভাড়া এগুলো কিন্তু মাসিক আয় প্রতি মাসে তাহলে আঠেরোশো টাকা বাড়ি ভাড়া দিচ্ছে তাহলে মাসিক আয় কত সেটা বের করতে হবে তাহলে লিখবো আঠেরোশো টাকা বাড়ি ভাড়া হলে মাসিক আয় কত দেখো একশো বাই বাইশ এবার এটা গুণ হয়ে যাবে কেন গুণ হয়ে যাবে এক টাকা বাড়ি ভাড়া হলে মাসিক আয় একশো বাই বাইশ টাকা তাহলে আঠারোশো টাকার মধ্যে মাসিক আয়টা অবশ্যই বেশি হবে বেশি হলেই কি হয়ে যায় গুণ হয়ে যায় এবার আমরা কাটাকাটি করব। কত দিয়ে কাটবে দেখো দুই দিয়ে কাটো এগারো দু কোনো বাইশ পঞ্চাশ দুগুনো একশো ওকে এবার এইটাকে এটা দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে আঠেরোশো সত্তর এগারোকে এগারো বিয়োগ করো আট থেকে এক বাদ দিলে সাত 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 এগারো সাতাত্তর এই শূন্যটা এখানে চলে গেলো মানে একশো সত্তর ঠিক আছে মানে এগারো দিয়ে কাটছি এগারোকে এগারো এটাকে যদি এগারো দিয়ে কাটি তাহলে হচ্ছে একশো সত্তর এটা ভাগ করে দেখলাম এবার দেখো উপরে পঞ্চাশ গণিত একশো সত্তর পরে আছে আর নিচে এক পরে আছে শুধু এক পরে আছে তাই এটার কোনো আর ভ্যালু নেই পঞ্চাশের সঙ্গে একশো সত্তর গুণ করে দেখো সতেরোর সঙ্গে পাঁচের গুণ করলেই হবে সতেরোর সঙ্গে পাঁচের গুণ করো পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকলো তিন পাঁচ একে পাঁচ আর তিনে আট আর দুটো শূন্য দেখো পরে আছে তাই এখানে দুটো শূন্য আমরা লাগিয়ে দিলাম মানে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা তাহলে আট হাজার পাঁচশো টাকা হচ্ছে ব্যক্তিটির মাসিক আয় মানে অনিলবাবুর মাসিক আয় হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আর বাড়ি ভাড়া দিচ্ছে কত আঠেরোশো সত্তর টাকা ক্লিয়ার কি বলেছে দেখো যে অনিল বাবুর মাসিক আয় কত তাহলে লিখবো অতএব অনিল বাবুর মাসিক আয় অনিল বাবুর মাসিক আয় সমান আট হাজার পাঁচশো টাকা ওকে আশা করছি তোমাদের প্রত্যেকের অঙ্কটা বোঝা গেল এরপর আমরা নেক্সট সতেরো নম্বর অঙ্কে আসি দেখো সতেরো নম্বর অঙ্কটা কি বলেছে দেখো যে ইয়াসমিনা খাতুন তার মোট জমির মোট চাষের জমির পঞ্চান্ন জমিতে পাট চাষ করেছে মানে যদি মোট জমি একশো হয় মানে একশো বিঘা হয় তাহলে একশো বিঘার মধ্যে পাট চাষ করেছে পঞ্চান্ন বিঘাতে ওকে তিনি যদি এগারো বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি তাহলে মোট চাষের জমি কত আছে সেটা তোমাদেরকে বের করতে হবে তো কি করে বের করবে দেখো আমরা এখান থেকে বুঝতে পারি যে একশো বিঘা মানে পঞ্চান্ন বিঘা জমিতে পাট চাষ করলে মোট জমি কত একশো বিঘা তো তারপরে এক বিঘা জমিতে পাট চাষ করলে মোট জমি হচ্ছে একশো বাই পঞ্চান্ন বিঘা দিয়ে আমরা এগারো বিঘায় পাট চাষ করলে কত মোট জমি সেটা বের করে ফেলব ঠিক আছে তো দেখো লিখবো পঞ্চান্ন বিঘা জমিতে পাট চাষ করলে মোট জমি মোট জমি কত মোট জমি হচ্ছে একশো বিঘা ঠিক আছে বা লিখতে পারি পঞ্চান্ন বিঘা জমিতে পাট চাষ করে মোট জমির একশো বিঘা মানে মোট জমি হচ্ছে একশো বিঘা তার মধ্যে পঞ্চান্ন বিঘাতে পাট চাষ করতে এটা হচ্ছে একদম তোমরা মাথার মধ্যে গেঁথে নাও এবার এক বিঘা জমিতে পাট চাষ করলে মোট জমি কত না মোট জমিটা কমে যাবে তাহলে ভাগ হয়ে যাবে একশো বাই পঞ্চান্ন বিঘা এবার আমাদেরকে বের করতে হবে এগারো বিঘা জমিতে যদি পাট চাষ করে তাহলে মোট জমির পরিমাণ কত তাহলে গুণ হয়ে যাবে এটার সঙ্গে এগারোটা এগারো গুণ হয়ে যাবে এবার কাটাকাটি করো এগারোকে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন আমরা এগারো দিয়ে কাটলাম উপর নিচে এবার পাঁচ দিয়ে কাটো পাঁচ কে পাঁচ পাঁচ কুড়ি একশো উপর নিচে পাঁচ দিয়ে কাটলাম তাহলে হচ্ছে দেখো কুড়ির সঙ্গে একের গুণ করলে কুড়ি আর নিচে এক পরে আছে তাই টা লিখবো না সমান কুড়ি বিঘা বুঝতে পেরেছ তো অ্যান্সার হয়ে গেল কুড়ি বিঘা কী করে আমরা পেলাম কারণ বলেইছে যে প্রথমেই পঞ্চান্ন পার্সেন্ট জমিতে পাট চাষ করে তাই পঞ্চান্ন বিঘা যদি জমি হয় পাট চাষ করেছে মোট জমি কত একশো বিঘা এবার এক বিঘা জমিতে পাট চাষ করলে মোট জমি কত একশো বাই পঞ্চান্ন কমে যাবে এবার এগারো বিঘা পাট চাষ করলে মোট জমি কত সেটা আমরা বের করলাম শেষে কি বলেছে দেখো মোট চাষের জমি কত আছে তাহলে লিখবো মোট চাষের জমি আছে কুড়ি বিঘা মোট চাষের জমি আছে সমান কুড়ি বিঘা আর কুড়ি বিঘার মধ্যে পাট চাষ করেছে কত এগারো বিঘায় ক্লিয়ার এরপরে আমরা নেক্সট আঠারো নম্বর অঙ্কটাই আসছে দেখো আঠারো নম্বর অঙ্কটা কি বলেছে দেখো যে আমাদের পরিবারে মোট মাসিক খরচের চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্যে ব্যয় হয় মানে পরিবারের মোট মাসিক খরচ মানে মাসিক খরচ যা হয় মাসে যা খরচ হয় তার মধ্যে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্যেই ব্যয় হয় মানে খরচ হয় আর অন্যান্য খরচ হয় পাঁচ হাজার নশো টাকা বুঝতে পেরেছ মানে মোট যা খরচ হয় মাসে তার মধ্যে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্যে খরচ হয় আর অন্যান্য বিভিন্ন খরচ নিয়ে হয় পাঁচ হাজার নশো টাকা তারপর বলেছে দেখো যদি খাওয়ার খরচ দশ পার্সেন্ট বাড়িয়ে মানে খাওয়ার খরচ ছিল চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এর দশ পার্সেন্ট যদি বাড়িয়ে দেওয়া হয় এবং অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় মানে অন্যান্য খরচ আছে পাঁচ হাজার নশো টাকা এর যদি ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করে দেখি তাহলে কি লিখবো প্রথমে আমরা যে মাসিক খরচ মাসিক খরচের খাওয়ার জন্য ব্যয় হয় মাসিক খরচের খাবার জন্য ব্যয় হয় খাওয়ার জন্য ব্যয় হয় সমান কত টাকা না চার হাজার সাতশো পঞ্চাশ টাকা চার হাজার সাতশো পঞ্চাশ টাকা বুঝতে পেরেছ তারপর কি করবো দেখো যে খরচ বাড়াচ্ছে কত ষোলো পারসেন্ট তাই লিখবো পরিবারের খাওয়ার জন্য খরচ বৃদ্ধি পরিবারে খাওয়ার জন্যে খরচ বৃদ্ধি কত বৃদ্ধি না চার হাজার সাতশো পঞ্চাশের দশ পার্সেন্ট বুঝতে পেরেছ মানে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ হয় এর দশ পার্সেন্ট খরচ বাড়বে সেটা বলেছে তাই আমরা করবো দেখো চার সাত পাঁচ শূন্য গণিত দশ বাই একশো এখানে টাকা লিখবো পার্সেন্ট মানে নিচে একশো থাকবে এ একটা শূন্য একটা শূন্য কেটে গেল এ একটা শূন্য একটা শূন্য কেটে গেল মানে খরচ বৃদ্ধি কত হচ্ছে সাতশো পঁচাত্তর টাকা ওকে তো এতটা প্রথমে বুঝতে পারলে এবার কি বলেছে দেখো যে অন্যান্য খরচ হচ্ছে পাঁচ হাজার নশো টাকা এ ষোলো পার্সেন্ট কমাবে দেখো বলেছে অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তাই লিখব অন্যান্য খরচ সমান কত বলেছে না দেখো পাঁচ হাজার টাকা বলেছে তা লিখবো পাঁচ হাজার নশো টাকা কত পার্সেন্ট কমাবে না কমাবে ষোলো পার্সেন্ট লিখবো অন্যান্য খরচ কমবে কত দেখো পাঁচ হাজার নশো এর ষোলো পার্সেন্ট এখানে লিখে দেবো টাকা ওকে এবার পাঁচ হাজার নশো গণিত ষোলো বাই একশো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল কারণ অন্য ষাটের সঙ্গে ষোলোর গুণ করে দেখো কত হচ্ছে উনষাট ষাট আর ষোলো গুণ করো ছয় নয় চুয়ান্ন চার হাতে থাকলো পাঁচ পাঁচ ছয় তিরিশ আট পাঁচে কত পঁয়ত্রিশ গুণ চিহ্ন দিলাম নয় কে নয় পাঁচ এক কে পাঁচ যোগ করলে হচ্ছে দেখো চার নয় পাঁচের চোদ্দো চার হাতে থাকলো এক পাঁচে তিন আট একে নয় নশো চুয়াল্লিশ টাকা নশো চল্লিশ টাকা কমবে তাহলে মোটের উপর খরচটা কমবে না বাড়বে বলো তো দেখো পরিবারে খাওয়ার জন্য খরচ বাড়লো চারশো পঁচাত্তর টাকা আর দেখো অন্যান্য খরচ কমলো নশো চুয়াল্লিশ টাকা মানে মোটের উপর খরচ কমলো তাই না মানে যে টাকা বাড়লো তার থেকে দেখো অনেক টাকা কমে গেছে নশো চুয়াল্লিশ টাকা কমে গেছে বাড়লো চারশো পঁচাত্তর টাকা কিন্তু কমে গেলো নশো চুয়াল্লিশ টাকা তাই বলেছি দেখো এখানে যে তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি তাহলে লিখবো মোট মাসিক খরচ কমবে সমান কত টাকা না নশো চুয়াল্লিশ থেকে সাতশো পঁচাত্তর বাদ দিয়ে দেবো নশো চুয়াল্লিশ মাইনাস চারশো পঁচাত্তর বাদ দিয়ে দেবো এখানে লিখব টাকা ঠিক আছে কত হচ্ছে বিয়োগ করে নশো চুয়াল্লিশ থেকে চারশো পঁচাত্তর বাদ দিয়ে দাও পাঁচ আর কয় চোদ্দো না নয় চোদ্দো হাতে লাগলো এক সাতের সঙ্গে এক যোগ করে দাও আট আর কয়ে চোদ্দ ছয়ে পাঁচ আর কয় নয় চারে মানে চারশো উনসত্তর টাকা চারশো টাকা মাসে খরচটা কমবে ক্লিয়ার তো এরপরে আমরা নেক্সট উনিশ নম্বর অঙ্কে আসছি দেখো উনিশ নম্বর অঙ্কটা কী বলেছে দেখো যে একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরে জনসংখ্যা কত হবে হিসাব করি দু বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি মানে জনসংখ্যা বাড়ছে চার পার্সেন্ট করে মানে বার্ষিক মানে বছরে একশোর মধ্যে চারজন বাড়বে তাহলে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জনের মধ্যে কত বাড়বে সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে লিখতে হবে শহরের বর্তমান জনসংখ্যা সমান ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন ঠিক আছে এই ছাব্বিশ জনের মধ্যে চার পার্সেন্ট জনসংখ্যা বাড়ছে এর মধ্যে থেকে কিন্তু তা লিখবো জনসংখ্যা জনসংখ্যা বাড়ে সমান ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ গণিত চার বাই একশো মানে এর চার পার্সেন্ট বাড়ছে এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল তারপর কাটো দুই দুগুনো চার পাঁচ দুগুনো দশ এবার এটাকে পাঁচ দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে দেখো কত হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ বিয়োগ করো ছয় থেকে পাঁচ বাদ দিলে এক দুই পাঁচ দুগুনো দশ এই দুই নামলো পাঁচ পাঁচ পাচা পঁচিশ মানে পাঁচ দিয়ে যদি এটাকে কাটাকাটি করি পাঁচে পাঁচ এটাকে যদি পাঁচ দিয়ে কাটি হবে পাঁচশো পঁচিশ আর একবার দেখে নিই পাঁচ পাঁচা পঁচিশ এক দুই নামলো পাঁচ দুগুনো দশ দুই পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচশো পঁচিশ তো পাঁচশো পঁচিশকে দুই দিয়ে গুণ করো কত হচ্ছে দেখো না হচ্ছে হাজার পঞ্চাশ জন মানে এটা বাড়ে মানে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশের মধ্যে লিখব ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এর মধ্যে জনসংখ্যা বাড়ে ঠিক আছে তো হাজার পঞ্চাশ জন তাহলে মোট জনসংখ্যা কত হবে ধরো আমি একটা যদি দাগের মাধ্যমে বোঝাই এইটা ধরো এক বছর এইখানে এইখানে জনসংখ্যা ছিল ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এক বছর পরে মানে এইখানে বছরের শেষ হয়ে গেল দিয়ে বাড়লো হাজার পঞ্চাশ তাহলে মোট কত হবে ছিল ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ বছরের শেষে এখানে হাজার পঞ্চাশ যোগ করে দেব দিয়ে যেটা হবে সেটা বের করব। আবার এক বছর নিচ্ছে মানে টোটাল দু বছরের মধ্যে কত হচ্ছে এই যে লোক হবে তার মধ্যে থেকে আবার এক বছরে কত বাড়লো চার পার্সেন্ট যদি বাড়ে সেটা দেখব দিয়ে যোগ করে বসাবো ঠিক আছে দেখো তাই লিখবো বছরের শেষে শেষে জনসংখ্যা হবে জনসংখ্যা হবে বা জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা হবেই লেখো বা বছরের শেষে মোট জনসংখ্যা হবে শুনতে বেশি ভালো লাগবে ছিল ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ সেই সঙ্গে আমরা যোগ করে দেব হাজার পঞ্চাশ বুঝতে পেরেছো হাজার পঞ্চাশ কেন যোগ করলাম কারণ ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশের মধ্যে চার পার্সেন্ট লোক বাড়ছে চার পার্সেন্ট মানে আমরা দেখলাম হাজার পঞ্চাশ তাহলে মোট জনসংখ্যা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ ছিল আর হাজার পঞ্চাশ যোগ হলো দিয়ে বছরের শেষে মানে এইখানে টোটাল বছরটা কেটে এইখানে হলো কত দেখো না ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশের সঙ্গে আমরা হাজার পঞ্চাশ যোগ করে দেবো পাঁচ পাঁচ আর দুইয়ে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ সরি ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশের সঙ্গে হাজার পঞ্চাশ যোগ করবো শূন্য পাঁচ আর পাঁচের দশ সাথে থাকলো এক দুই এক তিন সাত দুই মানে তোমার সাতাশ হাজার তিনশো সাতাশ হাজার তিনশো জন এটা বছরের শেষে হয়ে গেল মানে এই জায়গায় লোক দাঁড়ালো সাতাশ হাজার তিনশো জন প্রথম পার্টটা হয়ে গেল সেকেন্ড পার্টটা কি বলেছে দেখো দুই বছর পর জনসংখ্যা কত হবে হিসাব করি তাহলে আবার বাড়বে চার পার্সেন্ট ঠিক আছে তাই লিখবো সাতাশ হাজার তিনশোর মধ্যে সাতাশ হাজার তিনশো এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি বা বাড়ে সমান সাতাশ হাজার তিনশো গণিত চার বাই একশো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল এবার দুশো তিয়াত্তর সঙ্গে চার গুণ করো তিন চার বারো হাতে থাকলো এক চার সাথে উনত্রিশ হাতে থাকলো দুই চারদার নয় দশ আর কত হচ্ছে না দেখো হাজার বিরানব্বই হাজার বিরানব্বই জন সাত হাজার তিনশোর মধ্যে বাড়লো তাহলে বছরের শেষে মানে এইখানে দেখো এক বছর হয়ে গেছে আবার এক বছর চার পার্সেন্ট বাড়লো দিয়ে এইখানে কত হবে এইখানে হবে সাতাশ হাজার তিনশো প্লাস হাজার বিরানব্বই কি বললাম বুঝতে পেরেছ এটা এক বছরের শেষে বেরোলো এক বছরের শেষে দেখলাম লোক হলো সাতাশ হাজার তিনশো আবার সাতাশ হাজার তিনশোর মধ্যে বাড়লো হাজার বিরানব্বই দিয়ে দু বছরের শেষে কত হবে না সাতাশ হাজার তিনশো প্লাস হাজার বিরানব্বই তাই লিখবো বছর শেষে বা বছরের শেষে বছরের শেষে মোট লোক বা জনসংখ্যা হবে লোক হবে কত না সাতাশ হাজার তিনশো প্লাস হাজার বিরানব্বই জন কত হচ্ছে দেখো যোগ করে সাতাশ হাজার তিনশো হাজার বিরানব্বই দুই দুই নয় তিন আট আঠাশ হাজার তিনশো বিরানব্বই জন এটা দু বছরের শেষে লোক দাঁড়ালো ঠিক আছে তাই বলেছে দেখো দু বছর পরে জনসংখ্যা কত হবে হ্যাঁ ডায়রি লিখে দাও বছরের শেষে অর্থাৎ দু বছরের শেষে দু বছরের শেষে কি বললাম বুঝতে পেরেছো অঙ্কটা একটু বড় হয়ে গেল বটে কিন্তু তোমাদের বোঝাতে পারলাম কিনা আমি জানি না আর একবার বুঝিয়ে দিচ্ছি দেখো ভালো করে শহরে বর্তমান জনসংখ্যা বলেছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এবার বলেছে যে এক বছরে বাড়বে চার পার্সেন্ট লোক তো আমরা দেখলাম ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশের মধ্যে চার পার্সেন্ট করে দেখলাম হাজার পঞ্চাশ জন হচ্ছে লোক ছিল ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ আমরা হাজার পঞ্চাশ বৃদ্ধি পেলাম হয়ে গেল সাতাশ হাজার তিনশোটা তিনশো জন এটা এক বছর শেষে আবার এর চার পার্সেন্ট বাড়ছে মানে দু বছরের হিসাব করছি হাজার বছরের শেষে অর্থাৎ বছরের শেষে মোট হবে কত সাত হাজার তিনশো বিরানব্বই ওকে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপর আমি কুড়ি নম্বর অঙ্কটায় আসি দেখো কুড়ি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো যে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টালে হাজার আশি টাকা মানে এক কুইন্টাল ধান বিক্রি করলে হাজার আশি টাকা হবে বর্ষাকাল ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে বর্ষাকালে ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা ধানের দাম ছিল তার পনেরো পার্সেন্ট বেড়েছে যে কৃষক ফসল ওঠার মুখে বারো কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন তাহলে আমরা প্রথমে কি করব যে কুইন্টাল কত ছিল সেটা লিখবো দিয়ে বেড়েছে সেটা বের করব দিয়ে যেটা বাড়বে সেটা প্রতি কুইন্টালে দামটা পাচ্ছে যে বারো কুইন্টালের মধ্যে কত টাকা বেশি পেতো সেটা আমরা বের করবো দেখো করলে বুঝতে পারবে প্রথমে লিখব আমরা যে ধানের দাম প্রতি কুইন্টালে কুইন্টালে ধানের দাম ছিল ধানের দাম সমান হাজার আশি টাকা ঠিক আছে ধানের দাম বেড়েছে ধানের দাম প্রতি কুইন্টালে বেড়েছে প্রতি কুইন্টালে বেড়েছে কত টাকা বেড়েছে না হাজার আশি এর পনেরো পার্সেন্ট বেড়েছে হাজার আশি এর পনেরো পার্সেন্ট লিখব ঠিক আছে টাকা সমান হাজার আশি গণিত পনেরো বাই একশো লিখবো এর মানে গুণ আর পনেরো পার্সেন্ট মানে উপরে পনেরো নিচে একশো এবার আমরা কাটাকাটি করবো এ একটা শুনে একটা শূন্য কেটে গেল এবার পাঁচ দিয়ে কাটো তিন পাঁচা পনেরো পাঁচ দুগুনো দশ মানে উপর নিচে আমরা পাঁচ দিয়ে এবার একশো আটকে দুই দিয়ে যদি আমরা ভাগ করি দেখো দু এককে দুই একশো আটের অর্ধেক কত না চুয়ান্ন দুগুণো একশো আট ঠিক আছে দুই দিয়ে কাড়লাম এটা টাকা লিখলাম এবার চুয়ান্ন সঙ্গে যদি আমরা তিন গুণ করে দিই হবে একশো টাকা তো প্রতি কুইন্টালে একশো বাষট্টি টাকার দাম কিন্তু বেড়েছে এবার কী বলেছে দেখো বলেছে যে কৃষক ফসল ওঠার মুখে বারো কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন তাহলে এক কুইন্টালে একশো বাষট্টি টাকা বেড়েছে তাহলে বিক্রি করেছেন উনি বারো কুইন্টাল তাহলে বারো কুইন্টালে কত পেতেন বেশি না একশো বাষট্টি গণিত বারো তাই লিখবো এক কুইন্টালে দাম বেশি হয়েছে বা বেশি পেত লিখবো বেশি পেত সমান একশো বাষট্টি টাকা এবার লিখবো কত কুইন্টাল বলছে বারো কুইন্টাল বারো কুইন্টালের দাম বেশি পেত একশো বাষট্টির সঙ্গে আমরা বারো গুণ করে দেব গুণ করে দেখো কত হচ্ছে একশো বাষট্টি বারো দিয়ে গুণ করে দেখো দুই গুণো চার হাতে থাকলো হাতে নেই ছয় গুণো বারো হাতে থাকছে এক দুই একে দুই একে তিন গণিত দুই ছয় এক চার নামলো চার নামলো নয় উনিশশো টাকা তো তাই অঙ্ক হয়ে গেল তো আমরা প্রথমে কি করলাম ধানের দাম কত দেখলাম হাজার আশি টাকা কুইন্টাল প্রতি বাড়ছে পনেরো পার্সেন্ট তাই একশো বাষট্টি টাকা বাড়লো এক কুইন্টালে দাম বেশি পেতো একশো বাষট্টি টাকা আর বারো কুইন্টালে কত দাম বেশি পেতো না একশো বাষট্টি উনি বারো মানে উনিশশো টাকা বেশি পেতেন ঠিক আছে তো বন্ধুরা তোমাদের আমি শত করার সব অঙ্ক করে দিলাম প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করে দিয়েছি তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রেখো কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ